শুক্রবার দুপুরে রাজভবন অভিযানের কর্মসূচি ছিল বঙ্গ বিজেপি যুব মোর্চার। কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে রাজভবনে যাওয়ার উদ্যোগ নেয় বিজেপি, কিন্তু এই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতার রাজপথে। পুলিশ বাধা দিতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপির যুব মোর্চার নেতা কর্মীরা। পরে সেখান থেকেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার করা হয় সুরাজ সিং, কুশল পাণ্ডে, প্রিয়াঙ্কা সিনহা, বিশাল সিং, পূরব সাম ও জিতেন্দ্র সিংকে। শনিবার তাদের তোলা হয় ব্যাংশাল আদালতে। বিজেপির তরফে 20 জন আইনজীবী সওয়াল করেন। জানানো হয় এটা গণতন্ত্রের দেশ, রাজভবনের গেটে পৌঁছানো মাত্রই গ্রেপ্তার করা হয়। 45 জনের মধ্যে কেন 6 জনকে বেছে বেছে গ্রেপ্তার? সিসিটিভিতে এমন কোনো হিংসার ছবি নেই, রাজনৈতিক কর্মসূচিতে লোকানোর কিছু নেই, এমন কিছু উদ্ধার করা হয়নি যার জন্য গ্রেপ্তার করতে হবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা বলেছি কি, আমাদের দেশ তো ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের রাইট আছে কি একটু অ্যাজিটেট করার জন্য। আর ওই অ্যাজিটেশনের মধ্যে হতে পারে কি একটু ধাক্কাধুকি হতে পারে। আমরা ওইখানে চিঠি দিয়েছি ডিপার্টমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, চিঠি করার পর আমরা করেছি। যখন যাচ্ছিলাম তখন ওই সময় পুলিশটা বাধা দিয়েছে কি বাধা দেয়নি আমি জানি না, বাট ওরা বলছিলো কি আমরা আগে অ্যাওয়ার করেছি কি তোমরা এখান থেকে চলে যাও, এটা ঠিক জায়গা না, বাট এটা আমি প্রুফ ছাড়া আমরা কথা বলতে পারবো না। ওই প্রুফটা শুধু সিসিটিভি থেকে জানতে পারবে। আর ওর পরে একটা ধাক্কাধুকি হয়, ওর মধ্যে রেলিং পড়ে যায়, ওই রেলিংয়ের জন্য বলছে আমাদের উপরে 353 হবে, মানে আমরা কি বাধা দিয়েছে পুলিশের কাজে। আর ওইখানে যেই 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 যে অফিসার ইনজার্ড হয়েছে ওদের শুধু সোয়েলিং হয়েছে আর ডিসচার্জ হয়েছে, তো সোয়েলিং ওদের অলসো হয়েছে, হতে পারে আমাদের অলসো হয়েছে, একটু তো হবে। এটা নাকি আমরা ওইখানে ইললিগেলি আনলফুল একটা অ্যাসেম্বলি করেছে। অন্যদিকে সরকারি আইনজীবী জানান পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকে বিজেপি কর্মীরা। সওয়াল জবাব শেষে সুরাজ সিং, কুশল পাণ্ডে, বিশাল সিং, পূরব সাম ও জিতেন্দ্র সিংকে 2 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রিয়াঙ্কা সিনহাকে 2,000 টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এদিকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান বর্বরোচিত আক্রমণ, পুলিশ এই সক্রিয়তা যদি অপরাধীদের ধরার ক্ষেত্রে দেখাতো তবে পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনা ঘটত না। কলকাতাতে যেভাবে আমাদের যুব মোর্চার কর্মী সমর্থক নেতৃত্বের উপর যেভাবে আক্রমণ হয়েছে এটা মেনে নেওয়া যায় না, বর্বরোচিত আক্রমণ। কাল মানে আজ টেকনিক্যালি 3:00 আমাদের যুব মোর্চার প্রেসিডেন্টকে ছাড়া হয়েছে। পুলিশ এই যে তাদের অ্যাক্টিভনেস না, এই সক্রিয়তা যদি অপরাধীদের ধরার ক্ষেত্রে দেখাতো তাহলে পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনা ঘটতো না। মানুষ বিশ্বাস করে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে? করে না। তাহলে কালিয়াগঞ্জে ধর্ষণ এবং খুনের পর দোষী গ্রেপ্তার হতো, রাজবংশী ছেলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু ঘটতো না পুলিশের গুলিতে। তো পুলিশ অন্য মুডে রয়েছে, ট্রিগার হ্যাপি পুলিশ হয়ে গেছে এখন। যারা প্রতিবাদী কণ্ঠ তাদের কণ্ঠরোধ করতে চাইছে, প্রতিবাদ যারা করছে তাদেরকে মিথ্যে কেস মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে দাও, এটাই উদ্দেশ্য। উদ্দেশ্য সফল হবে না। আমাদের বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের বিশ্বাস যে আমাদের যে ছেলে মেয়েরা রয়েছেন ভেতরে বিচার ব্যবস্থার সঠিক মাধ্যমে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। পুলিশ যতই দেখছেন, দেখুন, গণতন্ত্রকে পশ্চিমবঙ্গে রক্ষা করার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি, আমাদের যুব মোর্চা, আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট সবাই মিলে লড়ছে, সাধারণ মানুষ লড়ছে, যারা আন্দোলনকারী আছে বিভিন্ন বিষয়ে, যাদের চাকরি চুরি হয়েছে তারাও লড়ছেন, কারণ আমাদের রাজ্যে গণতন্ত্রের কোনো সিচুয়েশনই নেই। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং আমাদের শাসক দল যারা এই পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে তারা যেভাবে করে প্রতিদিন গণতন্ত্রকে পদদলিত করতে থাকে, এতে ভাবে যে এই করে করে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখবে, তারা সবসময় আজীবন ক্ষমতায় থেকে যাবে। কিন্তু কোনো ডিক্টেটর, জেনে রাখুন, কোনো স্বৈরাচারী সরকার আজীবন ক্ষমতায় থাকতে পারে না। এদিন বিকেলে ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে রাজভবনে যায় বিজেপির প্রতিনিধি দল। পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর অভিযোগে সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন তারা। অবস্থায় তথ্য প্রমাণ যাতে লোপাট না হয় এবং যে পুলিশ কর্মী যার গুলিতে খুন হয়েছে এই মৃত্যুঞ্জয় বর্মন, সেই পুলিশ কর্মীকে যাতে শনাক্ত করা যায় বা সেই পুলিশ ফোর্স কালে কার নির্দেশে তিনি গুলি চালিয়েছেন সেই টোটাল থরো এনকোয়ারি করার জন্য অবশ্যই তো পুলিশ পারবে না। আমরা সিবিআই এনকোয়ারির দাবিতে আজকে সম্মানীয় রাজ্যপালের কাছে সেই বিষয়ে ডেপুটেশন দিলাম। আমাদের ডেপুটেশন দিতে গতকালই রাজভবনে আসছিলাম, মিছিল করে আসছিলাম, কিন্তু সেই মিছিলকে পুলিশ আটকে দিয়েছিল। কিন্তু আমাদের 5 জন নিয়ম মেনে, আগে থেকে টাইম নেওয়া ছিল, নিয়ম মেনে আমরা ডেপুটেশন জমা দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে মাঝ রাস্তায় আটক করে এবং ঘণ্টার পর ঘণ্টা রাত্রির 2:30 অবধি লালবাজার
সব মিলিয়ে বলা যেতে পারে কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় ফের আন্দোলনের ছাঁচ বাড়াচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ক্যামেরায় গোপাল সেন ও শুভজিৎ কায়েনের সঙ্গে অয়ন শর্মা ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।